মুহূর্তে এসে আমি উপস্থিত হলাম সেই বাগবাজারের পূজা মণ্ডপের সামনে। যে 22 ফুটের জগদ্ধাত্রী ঠাকুর, চন্দননগরের বাগবাজারের 22 ফুটের জগদ্ধাত্রী ঠাকুরের মায়ের সাজ দেখো। মা কিন্তু রেডি হচ্ছে, সেজে উঠছে পুজোর আগে। তো হেই বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ কিন্তু পঞ্চমী, মহাপঞ্চমী তিথিতে এসে উপস্থিত হয়েছি কিন্তু আমি চন্দননগরে। চন্দননগরের ঠাকুর জগদ্ধাত্রী মানেই কিন্তু সেই চন্দননগর। চন্দননগরে কিন্তু সেই ঐতিহ্যবাহী ঠাকুর থেকে আরম্ভ করে কিন্তু এখানে থিমের পুজো হয়ে থাকে। সবথেকে বড় যেটা, সেটা কিন্তু আলোর, আলোর উৎসব। সেখানে কিন্তু সেই আলোর দেখতেই মানুষ দূর দূরান্ত থেকে আসে, এবং আমিও তোমাদেরকে এসে উপস্থিত হয়েছি সেই চন্দননগরে। আজ কিন্তু কোনো বারোয়ারি পুজোই বলতে গেলে, বারোয়ারি বলতে গেলে তার কিন্তু সে 188 বছরের পুরনো কিন্তু একটি ঐতিহ্যবাহী ঠাকুর, বাগবাজারের ঠাকুর। তার কিন্তু আলাদাই একটা রূপ, তার কিন্তু আলাদাই একটা সজ্জা। এখানে কিন্তু সেই সাবেকিয়ানা সেই ঠাকুর, সেই 188 বছর, মানে বুঝতেই পারছো একটা কতটা বছর পুরনো সেই ঠাকুর, এবং 22 ফুটের মা কিন্তু এখানে রেডি হয়ে থাকে, সেটাই আজকে তোমাদের দেখাবো। কথা বাড়াবো না, চলো ঝটপট ভিডিওটা শুরু করি। আসি বাগবাজার, তোমাদের থেকে দেখাই, দর্শন করাই মায়ের রূপ, সঙ্গে কিন্তু তার একটু কিছুটা সদস্যদের মুখেও তার সম্পর্কে জানবো, সেই বাগবাজারের যদি ইতিহাস সম্পর্কে কিছুটা জানা যায়। চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। লেটস স্টার্ট। পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে আলপনায় ভরিয়ে দেওয়া হয়েছে, আলপনা দিয়েই কিন্তু সাজানো হয়েছে। এই পথেই কিন্তু তোমাদেরকে যেতে হবে সেই বাগবাজারের মাকে দেখতে। সামনেই দেখতে পাচ্ছ মণ্ডপ, সেই মণ্ডপের মধ্যেই কিন্তু মা রয়েছেন। একদম সামনে যাব এবং তোমাদেরকে দেখাবো সেই বাগবাজারের মায়ের কিন্তু প্রতিমা, সেই রূপ বলতে গেলে। এই মুহূর্তে এসে উপস্থিত হলাম কিন্তু সেই বাগবাজারে, বাগবাজারের সেই মায়ের সামনে, যেখানে বিশাল প্রতিমা, বিশাল জগদ্ধাত্রীর প্রতিমা কিন্তু রয়েছে। ইতিপূর্বে কিন্তু এখানে মানুষ আসছে এবং মানুষ কিন্তু সেই মায়ের দর্শন করছে এবং কিন্তু ছবি তুলছে। দেখতে পাচ্ছ সেই মণ্ডপের ভেতরে ঢুকতেই সেই ঝাড়, বিশাল আকৃতির সেই ঝাড়টা কিন্তু এখানে লাগানো রয়েছে, রাত্রেবেলা জ্বালানো হবে। এবং ইতিপূর্বে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানুষজন আসছে এবং মাকে দর্শন করছে, এবং আমিও তার সাথে সাথে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সামনে বিশাল আকৃতির সেই মায়ের কিন্তু রূপ রয়েছে, অনেক বড় মা কিন্তু সেখানে মানুষ কোথায়, এবং মায়ের সেই রূপ দেখতে পাচ্ছ বিশাল আকৃতির জগদ্ধাত্রী ঠাকুর। বাগবাজার মানেই কিন্তু সেই ঐতিহ্য, সেই ঐতিহ্যের ঠাকুর। একদম সামনে চলে যাবো এবং সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো কতটা বড় সেই মায়ের রূপ দেখতে পাচ্ছ, মানুষ এখানে যারা মাকে রেডি করছে দেখতে পাচ্ছ, আর মা কোথায় কতটা উঁচুতে দেখতে পাচ্ছ। দেখো দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। আমি পেয়ে গেছি বাগবাজারের সেই সেক্রেটারি তন্ময় বাবুকে, যাদের কিন্তু পুজো, তিনি এই পুজোর সাথেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং পুজোর সেক্রেটারি। তার মুখে সেই বাগবাজারের ঠাকুরের সম্পর্কে একটুখানি জেনে নেব। নমস্কার সবাইকে জানাই, এবছর বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, আমরা এবছর মায়ের আরাধনায় 188 বছরে পদার্পণ করলাম। বিগত দিনের মতো যেভাবে আমরা জাঁকজমক সহকারে নানা রকম সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে পুজোর দিনগুলো নির্বাহ করেছি, আশা করি এই বছরও আমরা আলো আরও ভালোভাবে, আরও নিখুঁতভাবে আমরা এই বছর পুজো উদযাপন করতে পারব। আচ্ছা তন্ময়বাবু, এটা তো আপনার একটা ঐতিহ্যবাহী একটা পুজো, সঙ্গে তার সাথে এই বছরের পর বছর হয়ে আসছে, এখানে মায়ের রূপ যা দেখি তা কি পরিবর্তন হয়েছে এত বছরেও? মায়ের রূপের একটু পরিবর্তন হয়েছে, আমাদের বিগত দিনে আমাদের আর বয়স কতটুকু, এটা 188 বছরের পুজো, আমরা তো আর বিরাট অতীতকালের অত কিছু বলতে পারবো না। তবে আমাদের যেটুকুনি দেখা, 2019 সালের আগে অবধি আমাদের রবি কাকা এই আমাদের মাতৃপ্রতিমা নির্মাণ করতেন, তার অসাধারণ শিল্প নৈপুণ্য ছিল। 2019 সাল থেকে আমাদের অনুপ পাল আমাদের প্রতিমা নির্মাণ করে। এখন শিল্পী যদি পাল্টে যায়, তার হাতের যে কারুকাজ সেটাও তো একটু অল্প বিস্তর একটু পরিবর্তন হয়। আগে যে মায়ের মুখ দেখে আমরা অভ্যস্ত ছিলাম, এখন একটু দেখতে আমাদের অন্যরকম লাগছে ঠিকই, আশা করি আমরা অভ্যস্ত হয়ে যাব যত দিন যাবে, সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে পরিবর্তন সবই হয়ে যাবে। আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি মায়ের যে সোলার সাজ, এটাই কি ছিল না এটা কি করা হয়? না, এর প্রতি বছরই এইরকমই হয়, সোলার সাজেই করা হয়। আচ্ছা মায়ের যে উচ্চতা সেটা যদি একটু আমায় বলেন মোটামুটিভাবে। মায়ের উচ্চতা প্রতি বছর একটু তারতম্য হয়, একবারে নিখুঁত প্রতি বছরই করা সম্ভব হয় না। এবছর যেমন আমাদের মায়ের উচ্চতা হয়েছে 22 ফুট, হয়তো গত বছর ছিল 21 ফুট, এরকম একটু আধটু এদিক ওদিক হয়। আচ্ছা সকল দর্শকদের উদ্দেশ্যে লাস্ট একটি বার্তা দিতে বলবো আপনাকে এই জগদ্ধাত্রী পুজোর কমিটির পক্ষ থেকে। দর্শনার্থীদের যারা আসবেন তাদেরকে একটাই বলা উচিত,
যে আপনারা নিরাপদে আস্তে আস্তে আসুন। এবছর দু বছর আমাদের এই করোনা এবং মহামারীতে প্রচুর জনসংখ্যা কম হয়েছিল, আশা করি এই বছর একদম সারা চন্দননগর ঢেলে জনসংখ্যা হবে, প্রচুর বাইরে থেকে লোকজন আসবে মাকে দেখতে। এবং বাগবাজারে তো আমাদের জনসমাগম তো বিরাট হয় মাকে দেখার জন্য, তা আস্তে আস্তে সবাই আসুন। যানবাহন তো নিয়ে আসতে পারবেন না এন্ট্রি পারমিট না থাকলে। এবং আচ্ছা, এই বাইরে থেকে আপনি বললেন বাইরে থেকে প্রচুর সমাগম হবে, যারা নতুন আসছে বা বাইরে থেকে আসছে তারা এই বাগবাজারের এই 22 ফুটের মা ঐতিহ্যশাহী মাকে দেখতে কিভাবে আসবে, যদি একটু মাধ্যমটা বলেন। বিভিন্ন রকমভাবে আসে, আপনি যদি কেউ চন্দননগর স্টেশন থেকে আসে একদম সোজা, তারা যদি পূর্ব দিকে আসে আসার পথে ফলিশানি করবে, তারপরে ফটকগোড়া মধ্যাঞ্চল পেরিয়েই তো আমাদের বাগবাজার চলে আসবে। ও যদি কেউ লঞ্চঘাট থেকে আসে তাহলে সামনেই পড়বে উর্দি বাজার, তারপর বড় বাজার পেরিয়েই বাগবাজার, যে যেখান থেকে আসবে বাগবাজারকে তাদেরকে একবার দেখতেই হবে, আসতেই হবে আমাদের এই পূজা প্রাঙ্গণে। একদমই, যে পুজো না দেখলে মনে হয় অসম্পন্ন চন্দননগর। অসম্পন্ন থেকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। মানুষের এখানে ভিড় জমতে শুরু করেছে এবং সেই বাগবাজারের মাকে দেখার জন্য। তোমাদেরকে মাকে দেখালাম, মায়ের দর্শন করালাম, ইতিপূর্বে কিন্তু মায়ের অন্তিম মুহূর্তে সাজসজ্জা চলছে এবং তোমরা কিভাবে আসবে সেটা জানালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, আর চন্দননগর এলে তো তোমরা সেই মায়ের বাগবাজারের মায়ের দর্শন তো করোই অবশ্যই, সেটাই তোমাদের কাছে বলার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো দ্য রাইজিং বং ইউটিউব চ্যানেল।